পরিস্থিতিতে উচ্ছেদ হওয়া সমস্ত বাঙালি পরিবারগুলোকে পূর্ণ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে স্বস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এই সমস্ত তিন দফা দাবি নিয়ে বুধবার শিবনগর আমরা বাঙালি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান, বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজ একটি বিক্ষোভের আয়োজন করেছি। তার কারণ হলো, আপনারা জানেন, এই গত চার পাঁচ দিন আগে রায়াবাড়ি মধুপুরের কাছাকাছি সাতটি মুসলিম বাঙালি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বুলডোজার দিয়ে, যাদেরকে 1999 সালে উগ্রপন্থী আক্রমণে স্থানচ্যুত হয়ে বাইরে চলে গেছিলো। তারপর গভর্নমেন্ট এসে তাদেরকে এনে বনভূমিতে পুনর্বাসন দেয়। তো অনেকদিন চলছিল, তারপর এই নিয়ে স্থানীয় যারা উপজাতি তাদের মধ্যে বিরোধ তৈরি করে, শেষ পর্যন্ত সরকার বলল কি, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্যে বন দপ্তরের সাহায্য নিয়ে বুলডোজার পাঠিয়ে এই গত চার পাঁচ দিন আগে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। যারা দীর্ঘদিন সেখানে ছিল, এর আগেও যারা উগ্রপন্থী তারা খেয়ে ভেতর থেকে চলে এসছে। তো এই যে ঘটনার আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই ঘটনা নূতন নয়। আপনারা জানেন, এই জুন মাস আসছে, জুন মাস আসলে আমাদের 80 জুনের গণহত্যার কথা মনে পড়ে। 80 জুন থেকে 2000 সাল পর্যন্ত ত্রিপুরাতে হাজার হাজার বাঙালি খুন হয়েছে, লক্ষ লক্ষ বাঙালি বাড়িঘর জ্বলেছে, লক্ষ লক্ষ বাঙালি বাড়িঘর ছাড়া হয়ে এখনও পথে পথে ঘুরে বেড়াচ্ছে। অথচ মিজোরাম থেকে আসা মানে রিয়াংদেরকে, ভিন রাজ্যের রিয়াংদেরকে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে এখানে পুনর্বাসন দিয়েছে। এই রাজ্যে বাম আমল দেখেছি, কংগ্রেস আমল দেখেছি, বর্তমান বিজেপি আমল দেখছি, সবাই উপজাতি দূষণ নীতি চালিয়ে যাচ্ছে, বাঙালিদের কথা ভাবছে না কেউ। এই রাজ্যের মানুষ উগ্রপন্থী তারা কেউ উদ্বস্ত, তাদের পুনর্বাসনের কোনো নামগন্ধ নেই। আমরা এর প্রতিবাদে লড়াই করে চলেছি, আমরা লড়াই করে যাব। এই পরিস্থিতি আজকে শুধু ত্রিপুরা নয়, গোটা উত্তর পূর্বাঞ্চল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মানে সর্বত্র আজকে অশান্ত হয়ে উঠেছে, সর্বত্র বাঙালির বিরুদ্ধে জাহাজ। এর প্রতিবাদে আমাদের আজকের এই বক্তব্য, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে আনতে চাইছি এবং আমরা দাবি করছি, এই রায়াবাড়ি সহ এই 80 জনের গণহত্যা থেকে যারা উচ্ছেদ হয়েছে সব ঘুম থেকে, তাদেরকে যাতে আর্থিক সাহায্য দিয়ে, নিরাপত্তা দিয়ে পুনর্বাসন ব্যবস্থা করা হয় এবং যারা এই কাজে যুক্ত অপরাধ কাজে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। এবং 3 নম্বর, যেটা ভারতের বুকে আমাদের যে স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি মোতাবেক আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, সাংবিধানিক অধিকার বাঙালিদের প্রতিষ্ঠা করা হয়, এই বার্তাটুকু দেওয়ার জন্যেই আজকে আমাদের এই বিক্ষোভ। আপনাদেরকে আমরা ডেকে এনেছি, আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে আমরা পৌঁছে দিতে চাইছি। নমস্কার। Bureau Report, Voice 18.